হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে। তো আমি আজকে তোমাদের ইতিহাসে 2 নম্বর যে প্রশ্নগুলো হয়, 11টি করতে হয়, তার আমি সাজেশনস ট্রিক নিয়ে এসেছি। তোমরা একটু লক্ষ্য করো, বিশেষ করে তোমরা যারা মাধ্যমিক দেবে এই 2022-এ, তাদের জন্য ইতিহাসটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? তো চলো, এই 16টা তোমাদের পড়ে, কিন্তু 11টি করতে হয়, 11 দুগুণে 22, কিন্তু তোমাদের পড়বে কত জানো? 16টা পড়বে। তাই আমি বলছি, আমি 16টা প্রায় ডবল, 32টা তোমাদের ওই রকমই ছোট ছোট কোশ্চেন রেখেছি। তো সেই 32টি কোশ্চেন কিভাবে সাজিয়েছি চলো একবার দেখে নিই। অর্থাৎ এটা তোমাদের তিনের দাগে পড়ে, কিন্তু তিনের দাগে, অর্থাৎ এইটা তোমরা বিভাগ গয়ে তিনের দাগ পড়ছে, 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তার তোমাদের সাজেশন দেখো হিস্ট্রি। তো এখন বলছি, দেখো লেখা থাকে তিনে দাগে এরকম দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, 11 × 2 = 22, কিন্তু দাগ নম্বর থাকবে 16টা। তো আমি প্রথমত রেখেছি, দেখো, 3-1, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা কি? 2 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা সম্পর্কে একটু লিখতে হবে। 3 নম্বর, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান লিখ। তাহলে আনন্দমঠ উপন্যাস, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর 4 দাগে, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? 5 নম্বর, কি উদ্দেশ্যে সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়েছিল? 6 নম্বর, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল? আচ্ছা, এটা 5 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের এক্সাম হবে, কিন্তু জানি না আসছে দিনগুলোতে আবার সিলেবাস চেঞ্জ হবে কিনা। এই নভেম্বরে তোমাদের এটা জানানো হবে কোন সিলেবাস কতটুকু কিভাবে রাখা হবে প্রত্যেকটা ক্লাসে। তো চলো, আমরা তবু একটু এই অধ্যায়ের কাছাকাছি প্রথম দিকে গুলো বেশি রাখার চেষ্টা করি, শেষ থেকে 2-1টা নিয়েছি। এবার দেখো, তো 3-7, ননীবালা দেবীকে, 3-8, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, 3-9, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, বা অথবা এটা একটু ঘুরিয়ে দেয়, মানে এই একই প্রশ্ন নয় কিন্তু আলাদা একটা প্রশ্ন, যে এইরকম জায়গায় নতুন সামাজিক ইতিহাস। আর তোমরা দেখো 10-এর দাগে, বাংলার লাইনোটাইপ এর প্রবর্তক কে বা তার গুরুত্ব কি সেটা লিখবে। আর 11, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল। এবার চলো 12, পত্তি শ্রীরামালু কে ছিলেন। আর 13, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। তারপর পরপর আমি আসছি, তোমরা দেখো, বাংলার মুদ্রণের বটতলা প্রকাশনীর গুরুত্ব, নীলবিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল। আচ্ছা, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়, অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের উদ্দেশ্য কি ছিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠনের উদ্দেশ্য কি ছিল, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কি ছিল, সেটা তোমার একটু 3-4টে লাইন জানাতে হবে, ভারতীয় অরণ্য আইন কি, আর দেশীয় রাজ্য কি। এছাড়া তোমার আসছে 23-এর দাগে, অপারেশন পোলো সর্বভারতীয় কিষাণ সভার উদ্দেশ্য কি ছিল, খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ বন্ধ করে দিয়েছিল, আর কে কবে কি উদ্দেশ্যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল, কবে কারা সাধারণ ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আর শ্রীরামপুত্র এই কারা, বিশে ডাকাত কে, নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা আগে একবার বলেছিলাম, নারী শিক্ষার রাধাকান্ত দেবের ভূমিকা কতখানি, কি কারণে তিতুমীরের বারসাদবিদ্ধ ব্যর্থ হয়েছিল। চলো, এই 32টি কোশ্চেন, অর্থাৎ 16টা পড়বে, আমি আরো 16টা বাড়িয়ে দিয়েছি, এই 32টা করলে আশা করি তোমরা 22 নম্বর কমন পেয়ে যাবে। তো আর অন্যান্য বিভাগের সাজেশনের জন্য অপেক্ষা করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর অল বাটন পুশ করে রাখো, যাতে প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। আর ঠিক সকাল 10টায় চোখ রেখো, তোমাদের ভিডিও আসতেই থাকছে ইউটিউবে প্রত্যেক দিন একটি করে।